আমি অভ্র কাছে আসবো অভ্র অভ্র এক মিনিট এক মিনিট এক মিনিট অভ্র অভ্র দাদা একটু অভ্র আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি বলছি মুম্বাইয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নেতাদের অনেক ধন্যবাদ যে তারা তাদের রাজত্বেও কথা বলতে দিচ্ছেন অবশ্যই এটা আপনাদের অত্যন্ত ভালো গুণ এবার আপনারা সময় করে সেটাও বন্ধ করে দেবেন তাহলে আর বাজারের দাম নিয়ে আলোচনাও হবে এক্স্যাক্টলি এটা বিরাট মহানুভবতা এবার 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 আমি অভ্র কাছে আসবো অভ্র আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করছি সায়নদীপের কাছে বোঝার চেষ্টা করবো কাঁচা লঙ্কা জানি আমাদের এরা যে বেলডাঙ্গায় খুব বিখ্যাত মুর্শিদাবাদে এখন 150-175 কোনো বাজারে 200 আছে মানে যেখানে যেমন তোলা হয় আর কি মানে তোলা দিতে হয় মুম্বাইয়ে একেবারে মুম্বাইয়ে খাস মুম্বাইয়ে ওটা 100 টাকা কেজি কুমড়ো আমি জানি না মহারাষ্ট্রে আমাদের থেকে বেশি ফলন কি না ওখানে 20 টাকা কেজি মুম্বাইয়ে আমাদের এখানে 35 টাকা কেজি এখন 40-ও যাচ্ছে কোনো কোনো বাজারে অনির্বাণদা আমরা নাকি এগ্রিকালচার ভিত্তিক রাজ্য এটা আমি বলছি না এটা তথ্য কিন্তু বলছে আমি দেখছিলাম যে আমরা সরকারিভাবে কি বলছি আমি একদম বের করে দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা যেখানে বড়াই করে লেখা আছে 71 লক্ষের উপরে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে তারা ফার্মিং করেন এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আবার এই পশ্চিমবঙ্গ সরকারেরই ডেটা বলছে যে সুফল বাংলা স্কিমে এত বছর পর আমাদের স্টেট গভর্নমেন্ট মাত্র 60,000 ফার্মারকে ইনভলভ করতে পেরেছে মানে 71 লক্ষ ফার্মার একদিকে তার মধ্যে মাত্র 60,000 জনকে কিন্তু ইনভলভ করতে পেরেছে সুফল বাংলা এই স্কিমে এবার আপনি কনটেক্সটে নিন এই যে প্রাইস রাইজ 25 তারিখ নিউজ পেপার বিভিন্ন নিউজ পেপার এবং মিডিয়া রিফ্লেক্ট করে যে একটা টাস্ক ফোর্স নাকি গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেই টাস্ক ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে অগ্নিগর্ভ দাম এই যে দাম এত বেড়ে গেছে সবজির সেটা যাতে কন্ট্রোল করা হয় ওই টাস্ক ফোর্সের একজন মেম্বার রবীন্দ্রনাথ কোলে মহাশয় বলে একজন উনি মিডিয়াতে স্টেটমেন্ট পর্যন্ত দেন যে তারা নাকি অবজার্ভ করছে আজকেও মুখ্যমন্ত্রী বলেন আমি 10 দিন অবজার্ভ করবো 10-15 দিন আগেও এই টাস্ক ফোর্সের মেম্বার বলেছেন উনি অবজার্ভ করছেন অবজার্ভই করে যাচ্ছেন অবজার্ভই করে যাচ্ছেন করে যান ভালো কথা এই রবীন্দ্রনাথ কোলে মহাশয় অবজার্ভ করে বলেন যে তারা আরও কিছুদিন অবজারভেশনে রাখবেন তারপর তারা নাকি জায়গায় জায়গায় বাজারে গিয়ে রেড করবেন সে রেড আজ পর্যন্ত হয়েছে কি না আমার অন্তত জানা নেই আমি তো অজ্ঞসজ্ঞ মানুষ বিজেপির মেম্বার আরেকটা কথা বলি সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটা আঙ্গুল তোলার চেষ্টা হলো তৃণমূল সমর্থকের তরফে ওনার জানা উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 550টা মনিটরিং সেন্টার চালায় এই প্রাইস রাইজকে কন্ট্রোল করার জন্য ওনার জানা উচিত অলরেডি কিছু মাস আগেই বেশ কিছু এরম খাদ্যদ্রব্যের আমদানি রফতানির ওপরে কিন্তু কন্ট্রোল এনেছে কেন্দ্রীয় সরকার যাতে প্রাইসগুলো কন্ট্রোল থাকে তৃণমূল সমর্থকদের এটাও জানা উচিত যে আমি একদম যে ডেটা দিচ্ছি সেটাকে তাদেরকে খণ্ডন করতে হবে এটা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটা আপনারা প্রত্যেকে দর্শক বন্ধুরা খুঁজে দেখতে পারেন জম্মু অ্যান্ড কাশ্মীরে হোলসেল আলুর প্রাইস এখন যা তার থেকেও বেশি পশ্চিমবঙ্গে আলুর হোলসেল প্রাইস এটা হবে কেন আমাদের নাকি 71 লক্ষ ফার্মার ফ্যামিলি এত নাকি আলুর চাষ হয় কিন্তু একটা প্রশ্ন আছে আপনাকে দাঁড়ান আপনাকে নতুন করে মাশুল সমীকরণ নীতি চালু করেছেন না কারণ আছে মাশুল সমীকরণ কেন চালু করেছেন জিজ্ঞেস করছি ধরুন আচ্ছা পটল কোথায় বেশি ফলে পশ্চিমবঙ্গে না মহারাষ্ট্রে মানে এখান থেকে মহারাষ্ট্রে যায় না মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে আসে আলু কি আমি আলু নিয়ে যে দাম 80 টাকা এখানে মহারাষ্ট্রে আসে আমার মনে হয় মাশুল সমীকরণ নীতি আছে গোটা দেশ জুড়ে মানে এখানে কোনো চাহিদা যোগান হিসেবে ব্যাপার নেই টমেটো 80 এখানেও 80 একটা জিনিসের রহস্য ভেদ করতে পাচ্ছি না বেগুন মহারাষ্ট্রে আমার মনে হচ্ছে বাম্পার ফলন হয়েছে সায়নদীপ বাম্পার ফলন মুম্বাইয়ে 60 টাকা কিলো পশ্চিমবঙ্গে 150 টাকা 160 টাকাও কিলো আমি যেটা বলছিলাম আপনি যদি পেঁয়াজের দাম দেখেন আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা তুলেই বলছি পেঁয়াজের দাম গত বছরের নিরিখে আমাদের রাজ্যে 64% হোলসেল রেট কিন্তু ইনক্রিজ হয়েছে 64% 80-20 টাকা দাঁড়ান এবার উত্তরপ্রদেশের বারবার করে কম্প্যারিজন টানা হয় আমি উত্তরপ্রদেশের তথ্য তুলে দিচ্ছি উত্তরপ্রদেশের পেঁয়াজের হোলসেল প্রাইস হচ্ছে 2760 টাকা অ্যাট প্রেজেন্ট এই জুলাই মাসের তথ্য দিচ্ছি আমি আর আমাদের রাজ্যে সেটা হচ্ছে 3443 টাকা হোলসেল প্রাইস এবার আপনি দেখুন উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন ভোট করেনি আমি আবার আমি এইসব আমি আমি প্লিজ আমি তথ্য দিচ্ছি নির্বাচন কমিশন ভোট করেছে কেন জিজ্ঞেস করছি ডিমান্ড নেই তো এখানে ও আচ্ছা আচ্ছা ওখানে পেঁয়াজ খায় না তৃণমূলের যুক্তি হচ্ছে উত্তরপ্রদেশে পেঁয়াজ খায় না আমাদের রাজ্যে বেশি পেঁয়াজ খায় আমি খালি কিন্তু অন্য কথা বলছি মুখ্যমন্ত্রী বলছে নাসিকে পেঁয়াজ আনলে এখানে নাকি কমিশন বেশি এটা উনি জানেন জেনে শুনে 3 মাস ধরে পেঁয়াজের দর বাড়তে দিয়েছেন আজকে অভিনয় করতে বসেছেন আরেকটা কথা বলি দাদা প্লিজ আরেকটা কথা বলি বাংলায় একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা বেশ অনেক বছর ধরে হচ্ছি সেটা হচ্ছে মিডলম্যান বা ফোরেদের সমস্যা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় প্রত্যেকটা জেলায় সারা রাজ্য জুড়ে একের পর এক ফোরে রাজত্ব কিন্তু গড়ে উঠেছে। আজকে এই যে অগ্নিগর্ভ প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্যা সাধারণ মানুষের হচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু এই মিডলম্যান বা ফোরেদের এরমভাবে রাজত্ব গড়ে ওঠা। আরেকটা জিনিস, এটা তৃণমূল কংগ্রেস একটা সুযোগ হিসাবে দেখছে না তো? তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা এই ফোরে মিডলম্যান বা কোল্ড স্টোরেজগুলো, তারা এই যে উৎপাদন হচ্ছে সেগুলোকে হোল্ড করে রাখছে না তো? এটাও কিন্তু খুঁজে দেখার বিষয়, কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছি একটা প্র্যাকটিস হচ্ছে হোল্ড করে রাখা হয়, দামটাকে এভাবে বাড়তে দেওয়া হয়, সাধারণ মানুষ বাধ্য হয়ে কেনেন, কারণ না কিনে তারা খাবেন কি? তারপরে একটা সময় যখন একদম পিকে পৌঁছায়, ক্রেসেন্ডোতে পৌঁছায়, তারপর কিন্তু ওই কোল্ড স্টোরেজ থেকে মালগুলো বের করা হয়। এই পরিস্থিতি যদি পশ্চিমবাংলায় বারংবার তৈরি হয়, আমি বেশ কিছু রাজ্যের পরিসংখ্যান দিলাম, অন্যান্য রাজ্যের বেশ কিছু এরকম তথ্য আমি তুলে ধরলাম, এরপরে সাধারণ মানুষ আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন সেটা সত্যি নাকি পুরোপুরি সাজানো ঘটনা এবং নাটক? আমি এই রায় আপনাদের উপরই ছাড়লাম। দেশের সবথেকে বেশি মাল্টিমিলিয়নিয়াররা যে দুটো রাজ্যে থাকেন, তার একটা মহারাষ্ট্র, সায়ন্তী, সেখানে বেগুন 60 টাকা, আমাদের এখানে 160 টাকা। তাহলে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে বাঙালিরা মারাঠিদের থেকে বেগুন বেশি খায়, মনুসংখ্যাবাবু থিওরি অনুযায়ী। আমি এখানে এসে শুনলাম যে মজুদদাররা নাকি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে না। পশ্চিমবাংলায় বেআইনি মজুদদার, ফোরে, সিন্ডিকেট, চোর, জোচ্চোর সব হলো তৃণমূল কংগ্রেস। 70-এর দশকে এই বেআইনি মজুদদারদের বিরুদ্ধে অভিযানের একটা নাম ছিল দমদম দেওয়াই। আবার যদি এখানে এইসব দমদম দেওয়াই দেওয়া যায়, এই যারা এই বেআইনি মজুদদারির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে, তবেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব, আর কোনো উপায় নেই। এইসব টাস্কফোর্স যা শুনছি, মুখ্যমন্ত্রীর যে একেবারে বিগলিত ভাষণ, সেসব হলো একেবারে মানে ধাপ্পাবাজি ছাড়া আর কিচ্ছু না। এটা ঠিক যে দিল্লির সরকার, দেশের সরকার এই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। সবজির দাম বৃদ্ধি পেয়েছে গোটা দেশে 32.42% এই সময়কালে, পেঁয়াজের দাম 58.06%, আলুর দাম 64.05%, ডালের দাম 21.95%, 21.95%। এক বছরের মধ্যে আমি বলছি যে তার সঙ্গে আমরা দেখেছি এই সময় মোবাইল রিচার্জের খরচা কীরকমভাবে বেড়েছে, রান্নার গ্যাস 400 টাকা দাম ছিল এখন 900 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে এই যে এই নির্বাচন, লোকসভা ভোট আমরা পেরিয়ে এলাম, সবচেয়ে কস্টলিয়েস্ট ইলেকশন, কেউ কেউ বলছে যে ইউএসএ যে খরচা হয়েছে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে, তার থেকেও এবারের দেশের নির্বাচনে খরচা সব অনেক বেশি হয়েছে। দুটো রাজনৈতিক দল সবচেয়ে বেশি খরচা করেছে, একটা হলো বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এখন এর বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে কি না, কিন্তু পশ্চিমবাংলায় আমার কথা হলো যে এখানে এই যে ফার্মিংয়ের কথা বললেন, আমরা বলি কৃষি প্রধান, সবজি আমাদের রাজ্যে যা উৎপন্ন হয়, আলু আমাদের রাজ্যে যা উৎপন্ন হয়, তাতে গোটা দেশে কি দাম বাড়লো কি কমলো তার সঙ্গে পশ্চিমবাংলাকে কেন রিলেট করা হবে? কেন পশ্চিমবাংলায় আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে না? কেন পশ্চিমবাংলায় সবজি উৎপাদনে বামফ্রন্ট সরকারের নাম শুনলে লালাতঙ্ক কাজ করবে? সারা জীবন সবজি উৎপাদনে আমরা পড়তাম যে যে পশ্চিমবাংলা গোটা দেশের মধ্যে প্রথম, তারপরেও সবচেয়ে বেশি এই যে আনাজের দাম এরকম ভয়ঙ্কর প্রাইস হাই করছে, তাহলে কোথায় সরকার রয়েছে? মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, উনি বলছেন যে সিএসসি নাকি দাম বাড়িয়ে দিয়েছে, ওনার কোনো কিছু জানার বোঝার মধ্যে নেই। এই সিএসসির মালিকরা ওনার ইলেকশন ফান্ডে 100 কোটি টাকা দিয়েছে, আর এই ফোরে মজুদদার আচ্ছা আলুর হিমঘরে আপনি জানেন যে তৃণমূলের নেতাদের বাদ দিয়েও হিমঘরের বন্ড আপনি কাউকে বিক্রি করতে পারবেন না, এবং সেই বন্ড তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাকে করায়ত্ত করবে, এবং তারপর এই মানে একটা বেআইনিভাবে যে একটা মানে বাজার তৈরি করে যে যখন দাম বাড়বে তখন সেই তৃণমূল নেতাদের নির্দেশে তবে হিমঘর থেকে আলু বেরোবে, আর জনগণকে সব দায় নিতে হবে, আর মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রেস কনফারেন্স করে তার দায় শেষ। টাস্ক ফোর্স কোথায় গেল? আমরা 2011-এর আগে শুনতাম এই তৃণমূল নেত্রী আপনি বলছিলেন শাসক এবং বিরোধী, নাটক করে ভোট পাওয়া যায়, ভোট পেলে 7 খুন মাফ হয় না, চুরি জোচুরি গোটা রাজ্যের মানুষের যে ভয়ঙ্কর জীবন জীবিকা একটা অব্যবস্থার সামনে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই ভোটে জিতেছে বলে সেসব 7 খুন মাফ হয় না। তখন 2011-এর আগে স্লোগান দিত এত দাম খাবো কি, বামফ্রন্ট যাবে কি, এখন তো স্লোগান দিতে হবে এত দাম খাবে কি, তৃণমূল কংগ্রেস যাবে কি, সরকারের কি কোনো দায় নেই? প্রেস কনফারেন্স করাটাই সরকারের কি দায়? এইটা রাজ্যের মানুষ জানতে চায়, মুখ্যমন্ত্রীর উত্তর দিতে হবে। সাবির, এটার উত্তর দিতে হবে আমাকে 10 সেকেন্ড দিন। মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার জন্য তো বৈঠক ডেকেছে, মুখ্যমন্ত্রীর প্রবলেমটা কোথায়? বৈঠক করেছে বৈঠক করেছে আগে ব্যবস্থা প্রবলেম জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দেখুন সিপিএম, সিপিএম এর যারা সমর্থকরা যেটা বলছে, সিপিএম এর কথা বাংলা মানুষ নেয় না। আমরা